আসসালামু আলাইকুম, আমি গোলাম মুস্তফা টেক ইনফো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের দেখাবো ব্রাশ টুলের মাধ্যমে কিভাবে প্লেট ডিজাইন করা যায়। এই দেখুন, আমি আপনাদের একটু আগে এই প্লেট ডিজাইনটা করেছি, ঠিক সেইটাই কিভাবে করতে হয় আমি আপনাদের দেখাবো। তো আপনারা ধৈর্য সহকারে দেখবেন, আপনারা নিজেরাও পারবেন। তো চলুন আমরা প্রথমে অ্যাডোব ইলাস্ট্রেটর ওপেন করলাম। এই যে আমি প্রথমে দেখুন ফাইলে যাই, তারপরে নিউ, তারপরে এখান থেকে একটা সাইজ নিয়ে নেবেন আপনারা ইচ্ছামতো। নিয়ে আমি একটা নতুন সাইজ নিলাম। ঠিক এই অবস্থায় আপনারা এই যে ভিউতে যাবেন, ভিউতে যেয়ে এখান থেকে ভিউতে যাই, এই যে শো গ্রিড, দেখছেন শো গ্রিড, হ্যাঁ এইখানে দিবেন বা কন্ট্রোল প্লাস দিলেও হবে। শো গ্রিড দেওয়ার সাথে সাথে দেখুন একটা এই যে গ্রাফটা চলে আসছে, গ্রিড চলে আসছে। এখানে আমরা এই কাজ করা সহজ হয় সেই জন্য আমরা এই গ্রিডটা নিয়ে আসলাম। এখন আমরা একটা ডিজাইন আঁকবো। দেখুন এই প্রথমে চলে আসবো পেন টুল, পেন টুল দিয়ে আমি এখানে একটা ডিজাইন করব। দেখুন এই যে এইখানে ঠিক মাপের এখানে একটা ডিজাইন নিলাম, এই যে এইখানে নিলাম। তারপর এইখানে যদি আমি একটা ডিজাইন নিই, এই দেখুন ঠিক এই মাপের একটা ডিজাইন নিলাম, নিয়ে অল্ট চেপে ধরে এটি দিয়ে কাটা যায়, দেখছেন। তারপরে আবার এইখানে ক্লিক করে ঠিক একটা পাতা, ফুলের যে পাতা ঠিক এই অংশটুকু আমি আঁকছি। এই দেখুন একটা পাপড়ি আঁকা হয়ে গেল, ফুলের একটা পাপড়ি যেটা সেটা আমি এখানে আঁকলাম। এখন যতটুকু পারেন এই যে অল্ট চেপে ধরে আমরা কিন্তু এটিকে ঘোরানো যায়, এই যে দেখুন অল্ট চেপে ধরে ঘোরানো যায়। তাই আপনার ইচ্ছা মতো যতটুকু সুন্দর করা যায় ঠিক এটিতে ঘুরবেন, এবং অল্ট চেপে ধরে কি এটাকে কাটা যায়, এটাকে অল্ট চেপে ধরলে এটা সরে যাবে। আচ্ছা ঠিক এই অবস্থায় আমি এই যে সিলেকশন টুল এটা নিলাম, সিলেকশন টুল দিয়ে আমি সিলেক্ট করে দিলাম, এই যে এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট থাকা অবস্থায় আমরা রোটেটে ডাবল ক্লিক করব। এই যে এখানে দেখুন রোটেট, এখানে কিন্তু রোটেট নাই, রিফ্লেক্ট আছে, আপনারা রোটেট নিয়ে নেবেন। রোটেট টুলটা নেওয়ার পর এইখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এইখানে অ্যাঙ্গেল 95 ডিগ্রি, এই দেখুন 95 ডিগ্রি অ্যাঙ্গেল দিলাম, এই যে ঠিক এই টাইপের হলো 95 ডিগ্রি অ্যাঙ্গেল। হওয়ার পর আমি ওকে দিলাম, এই যে ওকে দেওয়ার সাথে সাথে 95 ডিগ্রি অ্যাঙ্গেল হলো। এখন আমরা এই সিলেকশন টুল দিয়ে এটিকে আবার সিলেকশন করব। সিলেকশন করার পর এখন এইটায় এই যে একটু আগে আমরা রোটেট নিয়েছিলাম, কিন্তু এখন নেব রিফ্লেক্ট। রিফ্লেক্টে আবার ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর আমরা এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দেবো, এই যে এখানে রেখে দেখুন 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, এই দেখুন প্রিভিউতে কীভাবে দেখা যাচ্ছে ঠিক এইভাবে আসছে। তাই 90 ডিগ্রি এই অবস্থায় আমরা ঠিক এখন কপি করব। এই যে কপি, কপিতে ক্লিক করলাম। কপিতে ক্লিক করার সাথে সাথে দেখুন দুটো কপি হয়ে গেছে। ঠিক এখন আমরা এই যে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এখন এই ফুলটাকে দেখুন একটা দুটে আমি জোড়া লাগিয়ে দিলাম। এখন জোড়া লাগানোর পর এখন দুটোকে আবার সিলেক্ট করবো, এই সিলেকশন টুল দিয়ে দুটোকে আবার সিলেক্ট করে দেবেন। সিলেকশন করার পর এই দুটোকে গ্রুপ করব, মাউস ডান পাশের মাউসটা ক্লিক করে এই যে গ্রুপে ক্লিক করলাম। তারপর দেখুন গ্রুপ হয়ে গেছে। এখন গ্রুপের পর যদি আমরা আবার সিলেক্ট থাকা অবস্থায় আবার এখানে যাই, এই যে রিফ্লেক্ট টুলে ডবল ক্লিক করব। রিফ্লেক্ট টুলে ডবল ক্লিক করার পর এই যে অ্যাঙ্গেলে এসে দেখুন, অ্যাঙ্গেলে এসে এখানে এখন 180 ডিগ্রি অ্যাঙ্গেল দেবো। 180 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে ঠিক এই যে প্রিভিউ আছে দেখুন, এই দেখা যাচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে আমরা আবার কপি দেবো। এই যে কপিতে দেবো, কপি দেওয়ার সাথে সাথে দেখুন দুটি হয়ে গেল। ঠিক এখন আমার এই যে ডাইরেক্ট সিলেকশন ঠিক নিয়ে আমি এখন দেখুন এই যে ঠিক একটা ফুল সুন্দরভাবে এঁকে ফেললাম। এইভাবে আপনারাও আঁকবেন, হ্যাঁ একেবারে যত সুন্দর করা যায় আপনারা ধীরে সুস্থে করবেন, দেখবেন আরও সুন্দর হবে। আচ্ছা তারপর এখন এই সিলেকশনের মাধ্যমে পুরাটাকে সিলেক্ট করবো আমরা। এই দেখুন পুরাটাকে সিলেক্ট করলাম,
পড়াটা সিলেক্ট করে আমরা এখানে যদি আনগ্রুপ অবস্থায় আছে, আপনারা যদি সরান কিছুটা সরাইতে চান, দেখুন এখানে এই এক একটা কিন্তু আনগ্রুপ করা যায়। এই যে আনগ্রুপ করে এক একটা সরাইতে পারবে, দেখছেন এই এখানে দেখুন এটাকে সরাইতে পারবে না। তা আমি সরাতে চাচ্ছি না, এটা একই অবস্থায় আপনারা যত সুন্দর করা যায়। সেই জন্য আমি কি করব, কন্ট্রোল অল্টার জেড দিলাম আগের অবস্থায় আনার জন্য। দেখুন আগের অবস্থায় একেবারে চলে আসলে, ঠিক আগের অবস্থায় কন্ট্রোল জেড দিলে আগের অবস্থায় আসবে। তা আগের অবস্থায় করে নিলাম। এই অবস্থায় আমি গ্রুপ করব, যাতে না সরে সবগুলোকে সিলেক্ট করে আমি গ্রুপ করে দিলাম। এখন দেখুন এই গ্রুপ করলে এখন যত ছোট করা যায়, এই যে ঠিক মাপের আপনারা ছোট করে নেবেন, এই যে যতটুকু মাপে ছোট করা যায় ঠিক ছোট করে আমি এইখানে রাখলাম, দেখছেন। এখন ঠিক এই অবস্থায় আমি চলে যাব ব্রাশে। এখন এই যে উইন্ডোতে যে আপনারা ব্রাশে ক্লিক করবেন, এই যে ব্রাশ দেখছেন উইন্ডোতে যে এই যে ব্রাশে ক্লিক করবে, ক্লিক করার পর এই যে ব্রাশ টুল আসলো, এইখান থেকে আপনারা একটা ব্রাশ নেবেন। হ্যাঁ, এই যে ধরেন এইটাকে, এইটাই আমরা ব্রাশ নেব, এইটা এই যে চারকোল দেখুন, ঠিক এইটা আমরা এখান থেকে যদি এইটা টেনে নিয়ে আমি ব্রাশের উপর দিয়ে দিই, এই দেখুন ব্রাশের উপর দেওয়ার সাথে সাথেই এখন এটা নিউ ব্রাশের একটা অপশন আসবে, সিলেক্ট করে ওকে দেবেন। ওকে দেওয়ার সাথে সাথে এখানে দেখুন এই যে প্যাটার্ন ব্রাশ, এই যে আমার এখানে হয়ে গেছে। ঠিক এই অবস্থায় অ্যাপ্রক্সিমেটলি পাথ এইটা দেবেন, এটা দিয়ে ওকেতে ক্লিক করলাম। দেখুন এই যে এখানে একটা পাথ হয়ে গেছে আমাদের, এই যে ঠিক আগে কিন্তু এই পাথটা ছিল না, এখন এই পাথটা হয়ে গেছে। এখন আমরা এটা এই পাথটা থাকা অবস্থায় আমরা ব্রাশটাকে এই পাথটা একটা সার্কেল আঁকে এইটা আমরা সুন্দরভাবে একটা ডিজাইন করতে পারবো। দেখুন এখন এই যে যদি আমরা এই যে ইলিপস টুলটা নেই, ইলিপস টুলটা নিলাম, ঠিক ডিজাইন প্লেটে দেখবেন যে ডিজাইনগুলো থাকে, ঠিক এইভাবে ডিজাইনগুলো তৈরি করা হয়। তে এই যে আমি প্রথমে পাথটা আঁকলাম, পাথ আঁকার পর এখানে দেখুন এই যে এইটা যদি আমরা এইটা সিলেক্ট করি, এই দেখুন পাথটা সুন্দর আকারে হয়ে গেছে, দেখছেন একদম কত সহজ। আপনারা পারেন না তাই জানার পরে দেখবেন যে আপনাদের কাছে সহজ হয়ে গেছে। ঠিক এখন দেখুন এইখানে আমি আরেকটা ডিজাইনটা করব, একটা ডিজাইন তো থাকে না, দেখা গেলো আরেকটা ডিজাইন হয়। ঠিক সেই অবস্থায় আরেকটা ডিজাইন করতে গেলে এখানে আমি দেখুন প্রথমে আবার যাই এই যে পেন টুল, এই যে পেন টুল নিয়ে আমি ঠিক এখানে আঁকি, এই যে এখানে একটা দিলাম, দেখুন এখানে দিয়ে এইখানে গোল করে আঁকলাম, এই যে এখানে গোল করে এঁকে অল্ট চেপে ধরে এটা কেটে দেবেন। তারপরে এইখানে আসার পর ঠিক মাপে এটি আসার পর দেখুন এখানে এই যে দিলাম, এইখানে ঠিক মাপে 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 দেবেন একটু যাতে সৌন্দর্য হয়। এই যে একটু দেখি ঘোরায় ঠিক এই মাপটাই দিলাম, তারপর অল্ট চেপে ধরে এটা কেটে দেবেন। তারপরে এখানে এসে এই যে শেষ হয়ে গেল। এইটার যেহেতু এই কালারটা যে কালার দেবেন ওইটাও সেই কালার দেবেন, আমি লাল কালার দিলাম, দেখুন এখানে যে এই যে লাল কালারটা দিলাম। আচ্ছা, লাল দেওয়ার পর এখানে এই যে আরেকটা ইলিপস টুল নিলাম, এখানে ইলিপস টুল নিয়ে এই ইলিপসটাকে সাদা করে দেন, যাতে কালারটা ফিল করে ফিল কালার সাদা করে দেবো। সাদাটা করে দিয়ে আমরা এটা এর উপরে নেবো, ঠিক এর উপরে নিয়ে এর আরেকটু ছোটো করি, এটা যেহেতু বড় আছে। তো দেখুন কন্ট্রোল কন্ট্রোল টি দিলেই এটাকে সিলেক্ট হয়, এই সিলেক্ট থাকা অবস্থায় আপনারা আরও ছোটো করে দেবেন, এই যে যতটুকু পারেন ছোটো করে আমি এইখানে টেনে নিয়ে এটা আবার উপরে বসাই দিলাম, এই দেখুন হয়ে গেছে। এখন যদি এটা যতটুকু সমানে বা লেভেলে করা যায়, আবার কন্ট্রোল টি দিয়ে এই যে আস্তে আস্তে বড় করে নেবেন, যতটুকু দেখতে সৌন্দর্য লাগে ঠিক সেই অবস্থায় আপনারা একটু বড় করে নিলাম। এখন এই যে লাঠি আকারে আমি কিন্তু একটা ডিজাইন আঁকতেছি, আর এটা আপনারা অন্য কোনো ডিজাইনও করতে পারে না, আমি এটা এই যে একটা ডিজাইন করতেছি যাতে দেখতে সুন্দর লাগে। দেখুন এই ডিজাইনটা এই যে হয়ে গেল, আপনারা ছোটো বড় করে নেবেন। ঠিক এই অবস্থায় আমি এই যে সিলেকশন টুল দিয়ে পুরাটাকে সিলেক্ট করে নেব, পুরাটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে দেখুন এই যে একদম ছোটো করে দেবো ডিজাইনটাকে, আমি ছোটো করে দিলাম, এই যে দেখুন একটু লম্বা বেশি চাপটা হয়ে গেছে, একটু যাই হোক একটু এটা নিলাম। এটা নেওয়ার পর আমি আবার চলে যাই এই যে ব্রাশে, ব্রাশে এখানে যাওয়ার পর ব্রাশ যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা উইন্ডো থেকে আবার ব্রাশটা নিয়ে আসবেন। এই যে ব্রাশ নিয়ে আসে এইখান থেকে দেখুন এই যে এইখানটা, এই যে কোনো একটা নিলে হয়, এটা আমি নিলাম। তাহলে এই এটা কী করবেন, ঠিক গ্রুপ থাকা অবস্থায় এটিকে টেনে নিয়ে যে এই ব্রাশের উপর ছেড়ে দেবেন, ছেড়ে দিলে তারপরে যে পাথ টু ব্রাশ এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করব। তারপর
এই যে অ্যাপ্রক্সিমেট পাথ, এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করলাম, দেখুন এই পাথটা কিন্তু চলে আসছে এখানে, দেখছেন। এখন এই পাথটা আসার পরে আমি এই পাথটাকে এখন একটা রাউন্ড দিয়ে এখানে আঁকবো। তো এখন আঁকতে গেলে আমাকে আবার একটা সার্কেল নিতে হবে। তো এই সার্কেলটা নিতে গেলে আমি এখানে দেখুন এই যে একটা সার্কেল নেই, ইলিপস টুল, এখান থেকে এই যে ইলিপস টুল নিলাম, এই ইলিপস টুল নিয়ে এখানে আমি ঠিক মাপে মাপে এই যে ইলিপস টুলটা আঁকলাম। আঁকার পরে এইখানে এই ইলিপস টুলটা কিন্তু সমান হয় নাই, দেখুন। ঠিক এইটা মাপে সমান করতে গেলে আমাকে এই যে স্কেলে যাবেন, এখানে দেখুন এই যে স্কেল টুল আছে, এখানটায় ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পর স্কেল টুলকে আমি 125 দিলাম, দেখুন 125, একটু বড় দিয়ে 125 দিয়ে এই যে প্রিভিউ ছিল আমার, এই যে প্রিভিউটা ঠিক এত বড় হয়, দেখুন প্রিভিউটা হয়েছে কি না। তো প্রিভিউটা দেখা যাচ্ছে বেশি হয়ে গেছে, তো এখানে আমি কমাই দিই, আরও 90 দিয়ে দিই। এই যে 90 দিলাম, 90 দিলে প্রিভিউতে কী দেখায় দেখি আবার। এই যে 90-তে এটা ঠিক আছে, এই দেখুন এই প্রিভিউ এটা দেখাচ্ছে। তো ঠিক এই অবস্থায় আমি ওকেতে ক্লিক করলাম। ঠিক এই অবস্থায় আর একটু বড় হলে ভালো হয়, 95 দিতে পারেন। আচ্ছা যাই হোক, একটা দেখুন আগে, তারপরে আপনারা ধীরে সুস্থে করবেন, আরও সুন্দর হবে। এখানে থাকা অবস্থায় ঠিক এই অবস্থায় এই যে এটা দেখুন সিলেক্ট থাকা অবস্থায় আমি কেবল যে প্যাটার্নটা আঁকলাম এটাকে ডবল ক্লিক করবেন, একবার ক্লিক করলে হবে। এই দেখুন প্যাটার্নটা হয়ে গেছে, দেখছেন সুন্দর একটা প্যাটার্ন হয়ে গেল। এখন এই যে কন্ট্রোল টি দিয়ে যদি ছোট বড় করা যাচ্ছে আমরা যতটুকু দরকার, এই যে আরও যদি মনে করেন যে বিভিন্ন পাশে নেবেন বা যে কোনো সাইডে নেবেন, তাহলে এটা নিয়ে আরও সুন্দর সাইজ করতে পারেন, দেখছেন। এই যে যে প্লেটের যে বিভিন্ন ডিজাইনগুলো হয় সেটা এই ডিজাইনটা হয়ে গেল। তো এইখানে হওয়ার পর মাঝখানে যদি আরেকটা দিতে চাই সেই ক্ষেত্রে কি করব, এবার আবার এই যে ইলিপস টুলটা নেবেন, ইলিপস টুলটা নিয়ে এখানে আরেকটা, এই যে দেখুন আমি আবার আঁকলাম, এখানে আরেকটা বৃত্ত আঁকলাম। বৃত্ত আঁকার পরে আমি এই যে এই রাউন্ডটা এটি ক্লিক করবো, এটি ক্লিক করার সাথে সাথে দেখুন ডিজাইনটা হয়ে গেছে, দেখছেন চমৎকার একটা ডিজাইন হয়ে গেছে। এইভাবে আপনারা যে কোনো ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন, এবং কালার যদি করতে চান যে কালার দিতে চান, এটা কালো দিছি, যদি এটা লাল দিতে চান তাহলে আপনারা লাল দিতে পারবেন। তারপর এই লালটাকে যদি একটা এইটা যদি কোনো কালো ইসের ভিতরে নিতে চান, কোনো একটা কালো শেপের ভিতরে নিতে চান, সেই ক্ষেত্রে কী করবেন, দেখুন এখানে এই যে একটা বক্স নেই, এই যে নিয়ে আমি রেক্টেঙ্গুলার একটা নিলাম বক্স নিয়ে, এই যে এখানে দেখুন বক্সটা হয়ে গেছে। থাকা অবস্থায় বক্স থাকা অবস্থায় এই বক্সটাকে কালো করে দিই, এই যে এখানে দেখুন এই যে ঠিক আমি কালো করে দিলাম, ওকে দিলাম। এই থাকা অবস্থায় আমি এটিকে ডান মাউস ক্লিক করার পর এখান থেকে অ্যারেঞ্জমেন্টে যে সেন্ড টু ব্যাক, এই যে যাওয়ার সাথে সাথে দেখছেন একটা আরেকটা ডিজাইন হয়ে গেল, এই যে চারপাশে একটা কালো শেড আসলো এবং এর ভিতরে সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। তো এইভাবে যে কোনো ডিজাইনগুলোকে সুন্দর সুন্দর করে ফুটিয়ে তোলা যায়। তো বন্ধুরা আজকে পর্যন্তই, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, যেন নতুন নতুন ভিডিওগুলো আমি আপনাদেরকে প্রথমেই দিতে পারি। ধন্যবাদ সবাইকে।